সল্টলেকের নতুন বাড়িতে আজ ওদের বিয়ের 10 বছর পালন করছে শিম্পি নির্মাল্য। খুবই সেজেছে শিম্পি, বাড়ির ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে অভ্যাগতদের আপ্যায়ন করছে। চৈতালি গাড়ি থেকে নামতেই ওকে জড়িয়ে ধরে বলল, কি খুশি যে হয়েছি তুই এলি বলে। ফোনে সেদিন যা গায়গুই করছিলি, কাল ছেলেমেয়ের স্কুল নেই বুঝি। তাছাড়া তোদের সল্টলেকে রাত্রিরে বাড়ি খোঁজার চেয়ে আফ্রিকাতে গিয়ে চাঁদের পাহাড় খোঁজা অনেকই সোজা। তাছাড়া তোদের মতো আমাদের নিজের তো গাড়ি নেই, ভাসুরের গাড়ি কি হুটহাট করে চাওয়া যায়? তবু ভাসুর আমার নিজের দাদার চেয়েও ভালো বলে এখন আবার গাড়িটা ফিরে যাবে। এই বুঝুদা আর সীমা দিয়ে আসবেন তো রে? আসবেন আসবেন, কুজুও আসবে ওদের সঙ্গে। আমি তো মায়ের কাছে হয়ে এলাম, সেই জন্যই সেদিন বলছিলাম তোকে। মায়ের শরীরটা একেবারেই ভালো যাচ্ছে না রে, বাবা যাওয়ার পর থেকে ভীষণ একাও হয়ে গেছেন তো। তাও তো ওই টিভিটা ছিল ভাগ্যিস। সত্যি রে, একদিন যাবো মাসিমাকে দেখতে। তুই এসেছিস যে শেষ পর্যন্ত এতেই আমি খুশি। শোন না, কখন থেকে তো নির্মাল্য তোর পথেই বসে আছে রে। ইয়ারকি মারিস না তো, চল চল ভেতরে চল। তুই আজ না এলে না? এসে তো পড়লামই, আসাটা তো সোজাই, ফেরার সময় যত সমস্যা। গানুবাবু বিছানায় তাকিয়ায় উপুর হয়ে শুয়ে টিভির দিকে তাকিয়েছিলেন, দুহাতের তেলোর উপরে থুতনি রেখে। কালো টিভি দুই ছেলে মিলে কিনে দিয়েছে। মণিদীপা চলে যাওয়ার পর এই টিভি তাঁর সব। টিভিময় জীবন, টিভি না থাকলে যে কি হতো তা ভাবতে পর্যন্ত বুক কাঁপে। টিভি হচ্ছে বিপত্নিকের স্ত্রী, বিধবার স্বামী। টিভি ছাড়াও আছে দু বৌমা, 3 নাতি আর 3 নাতনি। শিশুরাই বৃদ্ধদের প্রকৃত বন্ধু। এখন ওর মনে হয় যে প্রত্যেক বৃদ্ধের মধ্যেই একজন শিশু এবং প্রত্যেক শিশুর মধ্যেই একজন বৃদ্ধ বাস করেন বোধহয়। এই দুই সত্তার মেরুমিলন যে ঠিক কোথায় হয় তা মনস্তাত্ত্বিকরাই বলতে পারবেন। তা নিয়ে আজ কোনো মাথা ব্যথাও নেই গানুবাবুর, আজ প্রায় কোনো কিছু নিয়েই মাথা ব্যথা নেই তাঁর। সব ঔৎসুক্য, উচ্চাশা, লোভ, কাম এবং মাৎসর্যর শক্ত হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়েছেন অবলীলায়। কিছু হয়তো নিজের অজানিতেও, তবে এখনো রয়ে গেছে একটি জিনিস, ক্রোধ। মানুষ হয়ে জন্মাবার পর রিপুগুলির মধ্যে ক্রোধেরই উন্মেষ হয়েছিল সব থেকে আগে, কিন্তু তার বিলুপ্তি হয়তো ঘটবে চিতাতে। শরীর যখন ছাই হয়ে যাবে শুধু তখনই, সব থেকে পরে। স্তিমিত হয়ে এসেছে যদিও ক্রোধ, তবুও ছাই চাপা আগুনেরই মতো হঠাৎ দপ করে জ্বলে উঠেই প্রমাণ করে দিয়ে যায় যে সে ছেড়ে যায়নি আদৌ। ভয় ব্যাপারটা গানুবাবুর চরিত্রানুগ নয় যে এ কথা তাঁর আত্মীয় স্বজন এবং পরিচিতরা সকলেই জানতেন। শৈশবে দারিদ্র, বর্ষা সন্ধ্যার দিঘির পারের অন্ধকার বাঁশবন, গ্রীষ্মের রাতের সাপ এবং পাঠশালার অত্যাচারী পণ্ডিত মশাইয়ের নির্মম কানমোলাকেও ভয় পাননি উনি। চাকরি জীবনেও ভয় পাননি লালমুখ মনিবদের খাটনিকে, নিয়মাবর্তিতার কঠোরতাকে, সাহেবদের চোখরাঙানিকে। পরবর্তী জীবনে ভয় পাননি ঐশ্বর্যকেও। ঐশ্বর্য ছোট মাপের মানুষের কাছে বড়ই বিপদ হয়ে আসে। অমানুষ হয়ে যাওয়ার পর ভয় তাঁকে কখনো আচ্ছন্ন করতে পারেনি।
তাঁর সমস্ত বৈভব ও জাগতিক প্রাপ্তির মধ্যে বাস করেও মানুষ গানু রায়কে বাঁচিয়ে রাখতে পেরেছিলেন গানুবাবু। গরিবের কষ্ট বুঝেছেন, নিজের দুঃখের দিনের কথাগুলো ভুলে যাননি, কারো প্রতি জ্ঞানও তো কোনো অন্যায় করেননি, কোনো রকম ভয়ই ভীত হননি এক মুহূর্তের জন্যেও। কিন্তু ইদানিং বড় নাতনি ইংলিশ মিডিয়াম স্কুলের উপরের দিকের ক্লাসে পড়ে। কোন ক্লাস? রোজই সুধন্তা, কিন্তু পর মুহূর্তেই ভুলে যান। আজকাল পরীক্ষার নামটা মতো বদলে গেছে, তাঁদের সময় তো এন্ট্রান্স, ম্যাট্রিকুলেশন এইসবই তো ছিল। সুন্দরী ফর্সা নাতনি মেজ ছেলের বড় মেয়ে, কালো একটু নাদুস নদুস বড় ছেলের কলেজে পড়া খেলা পাগল ছেলেকে বলল, তোর পাঞ্জাবিটা তো ভুঁড়ির ওপর এমন করে লেপটে আছে না, যেন মনে হচ্ছে বেশ আলতোপেলি আলতোপেলি ব্যাপার। নাতি হেসে উঠল, যেন অ্যাপ্রিসিয়েট করলো যে ওর বোন দীপার রসবোধ আছে। ওয়ার্ল্ড কাপের ফুটবলারকে আলতো করে ভুঁড়ির সঙ্গে মিলিয়ে দেওয়াটা যার তার পক্ষে সম্ভব ছিল না। দীপা বলল, পার্থ কাকা সেদিন বলছিলেন বড় মামাকে। কোন পার্থ কাকা? আরে ওই বই পাগলা পার্থ কাকা রে। ছোট নাতনি নিপা বলল, এই দিদি একটু চুপ কর, দাদু যেন কি বলছেন। কি বলছো গো দাদু? গানুবাবু আঙুল দিয়ে দেখালেন। নাতি বলল, আর একটু জোরে করে দে টিভিটা। আরো জোর? স্বগতোক্তি করল দীপা। তারপর তার দাদা গককে বলল, দাদুর কানটা একেবারেই গেছে, কানে একেবারেই শোনে না আজকাল। হ্যাঁ, ছোট পিসিকে বলে দিয়েছে বাবা মেমফিস থেকে হিয়ারিং এইড পাঠাবে গিফট পার্সেল করে। কেন? এখানেই তো পাওয়া যায়। এখানে? হ্যাঁ, কেন না, সমিতের বড় মামা তো ফিলিপস থেকে এনেছেন, ওদের নিজেদেরও ডক্টর আছেন, ডক্টর আরিন মুখার্জি। ও তাই নাকি? বলেই ওরা সদল বলে চলে গেল একতলাতে। গানুবাবুর চোখ টিভির দিকেই, ওরা গেল যে তা বুঝলেন কিন্তু চোখ সরাননি। একটি হিন্দি ছবি দেখাচ্ছে, হিন্দি সিনেমা তিনি জীবনে দেখেননি, হিন্দি বলতেও পারেন না, ইচ্ছে করেও বলেননি। তবে আজ গানুবাবুর যায় আসে না কিছুতেই, একটা কিছু নিয়ে থাকা তো চাই, সময় যে আর কাটে না। একদিন ছিল যখন মরার সময় ছিল না, আর আজকে সময়ের ভারী পাথরে চাপা পড়ে গেছে স্থবির জীবন, বিবর্ণ ইট চাপা ঘাসের মতো। তাই টিভির প্রোগ্রাম ভালো লাগালাগির কোনো ব্যাপারই নেই। নাতি নাতনিরা ঘরে গোলমাল করুক, তিনি যে আছেন, এক সময়ের দুর্দণ্ড প্রতাপ গানু রায় যে সশরীরে এই ঘরে উপস্থিত তা জেনেই ভালো লাগে তাঁর। যার মুখের দিকে চেয়ে তার কোনো ভাই বা ছেলেও কথা বলতে সাহস করেননি কোনোদিনও, সেই তাঁকেই এই নাতি নাতনিরা সম্পূর্ণ উপেক্ষা করে বলেও এক ধরনের আনন্দ বোধ করেন তিনি। বন্ধুভাবে না পেলেও এই জীবনে কোনো কিছুই পাওয়ার দাম নেই। আজ বোঝেন কথাটা কতখানি সত্যি। মনি বলতো কথাটা, নাতি নাতনিরা কোনো আড়াল রাখেনি ওদের আর গানুবাবুর মধ্যে। বৃদ্ধকে 3 বছরের নাতনি এবং 20 বছরের নাতি সকলেই বন্ধু ভাবে, বন্ধু ভাবে বলেই উপেক্ষা করে কখনো কখনো। ওদের অনেক কথাই গানুবাবু বোঝেন না, কানে না শোনার জন্যই, তবু কলরলি যথেষ্ট। অশীতিপর গানুবাবু জেনে আশ্বস্ত বোধ করেন যে ক্ষয়িষ্ণু প্রায় নিশ্চিহ্ন হয়ে আসা তার নিজের চারপাশে এখনো জীবনের চিহ্নগুলো বড়ই স্পষ্ট। জীবন্ত সব ফুটফুটে টান টান চামড়ার মুখের টাটকা ছেলেমেয়েদের ছড়াছড়ি। একদিন উনি নিজেও যে ওদেরই মতো ছিলেন এ কথা ভেবেই খুশি হন খুব। টিভির পর্দাতে অনেকই মানুষের ভিড়, অনেকই রকমের, হাসি, গান, নাচ,
মারামারি, অনেক রঙের সহাবস্থান সেখানে, উজ্জ্বল সব রং হয়তো রুচিতে লাগত, চোখে ঠেকত কিছুদিন আগেও, আজকে যে কোনো রঙই যথেষ্ট, এমনকি সাদাও। যদিও সাদা মানেই রক্ত শূন্যতা, রং দেখলেই উনি খুশি। বিবর্ণ জীবন যাদের, তাঁরাই জানেন রঙের মূল্য কতখানি। কিছুক্ষণ পরেই দুখিয়া তাকে ডাকতে এলো, বলল, বাবু খাবার দিয়েছি, সিনেমাও তো শেষ হলো, বন্ধ করে দিই টিভিটা, এবারে খাওয়ার পরে আবার চালিয়ে দেবো, খন ন্যাশনাল প্রোগ্রাম থাকবে, দেখবেন তো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। টিভিটা না চললে বড়ই ভয় করে গানুবাবুর আজকাল, দুপা গেলেই খাবার ঘর, তাই মনে হয় বহু দূরের পথ, একটুও জোর নেই পায়ে, রোশনি নেই চোখে। বৌমাদের মধ্যে একজন একজন করে খাওয়ার সময় প্রায় রোজই সামনে থাকে, আজ ছেলে বউদের নেমন্তন্ন আছে কোথায় যেন, কার যেন ওই ম্যারেজ অ্যানিভার্সারি না জন্মদিন, এরকম কিছু মনেও থাকে না, প্রয়োজনও নেই। টিভির গাঁক গাঁক আওয়াজ কান চোখ এবং মস্তিষ্ককে ভরে রাখে, যখন টিভি দেখেন না তখনই মাথাটা ফাঁকা ফাঁকা ঠেকে, এবং মাথাটা ফাঁকা থাকলেই মাথার মধ্যে চিন্তাগুলো এমন এলোমেলো হয়ে ঘুরপাক খেতে থাকে যে তা বলার নয়। কখনো মনে হয় মাকড়সার জালে জড়িয়ে আছে মস্তিষ্ক, কখনো বা মনে হয় প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের মধ্যে পড়ে কুটোর মতো উড়ে যাচ্ছে তা, কখনো আবার মনে হয় নৌকাডুবি হওয়া সাঁতার না জানা মানুষের মতোই তার মস্তিষ্কটি ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে অথই কোনো নদীর জলের গভীরে, যেখানে চাপ চাপ বোতল সবুজ নরম শ্যাওলা, প্রথম যৌবনের দাড়ির মতো নরম, যেখানে জলজ অন্ধকারের মধ্যে প্রতিসারিত হালকা হলুদ আজ সবুজ মেশানো নরম আলো, প্রথম প্রেমিকার চিঠির মতো অস্পষ্ট, হলুদ আর কালো মেলালে সবুজ হয়, যাঁরাই ছবি আঁকেন তাঁরাই জানেন, কিন্তু সেটা তৈরি করা সবুজ। এই অবস্থার পরই মস্তিষ্ক যে গভীর সবুজ অন্ধকার নদীতলে হারিয়ে যায়, চারিয়ে যায় সেই সবুজ, আদিম সবুজ, মৌল তার অস্তিত্ব, কোনো শিল্পীরই তুলিতে সে জন্মায়নি। মস্তিষ্কের মধ্যে সেই জলজ সবুজের বোবা অন্ধকারকে বড়ই ভয় পান গানুবাবু, জানলার ধারে দাঁড়াতেও উনি ভয় পান আজকাল, ভয় পান আকাশের দিকে চাইতেও, ভয় পান একা একা বাথরুমে নিজের অশক্ত বার্ধক্য পীড়িত থরথরিয়ে কাঁপা পা দুটোর ওপর দ্বিধা ভরে দিয়ে দাঁড়ানো শরীরটার করুণ ছায়া আয়নাতে হঠাৎ দেখে, খারা যেন আয়নার প্রতিফলিত তার হাস্যকর কুদৃশ্য নগ্নতার চারপাশে রথিন মৈত্রর দ্য ড্রামার ছবির মানুষগুলোরই মতো বেসামাল হাত পা ছুঁড়ে নিঃশব্দে নাচে, তার প্রচণ্ড প্রমত্ততার শব্দহীন কিন্তু চিৎকৃত গান গায় সেই ছবির মুখগুলো, ভয় করে, বড় ভয় করে, একা লাগে। মনি তুমি কোথায় আছো এখন? ভয় কেটেছে তোমার? যেখানে গেছো সেই জায়গাটি কেমন ভালো? লোডশেডিং আছে, ইনফ্লেশন, এই মারাত্মক ইনফ্লেশন যা অবসরপ্রাপ্ত অশক্ত অসহায় মানুষের গিঁটে বাতের চেয়েও অনেক বেশি কষ্ট দেয়, তা কি আছে? নাতি নাতনিরা দল বেঁধে এলো দাদুর খাওয়া দেখতে, মা বাবারা বলে গেছে নিশ্চয়ই পার্টিতে যাওয়ার সময়,
এই এক তাহারা হয়েছে আজকাল। গানুবাবুদের সময়ে নেমন্তন্ন শব্দটা মানে ছিল বাড়ি শুদ্ধ সকলেরই নেমন্তন্ন, আজকাল কেউই আর নেমন্তন্ন বলে না, বলে পার্টি। ছেলেমেয়েরা সকলেই বাদ, ইংরেজ সাহেবদের সঙ্গেই সাহেবি কোম্পানিতে কর্মজীবনের পুরোটাই কাটিয়েছেন তিনি, তাই জানেন যে ইংরেজদের দোষ যেমন ছিল গুণও ছিল অনেক, সেগুলোর কিছুমাত্র না নিয়ে খালি ওই বাহ্য ব্যাপারটা আর ওর ওপর চালাকি নিল ওরা। এখন আর বোঝার ইচ্ছেও নেই, লাভ কি? নাতি নাতনিরা টেবিলে বসে গল্প করছিল নিজেদের মধ্যে, বোধহয় কর্তব্যের কথা মনে পড়ে যাওয়াতেই হঠাৎ দীপা বলল, ভালো করে খেও দাদু, না 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 নুন খেও না, একটু রুটিও ঠিক দুটোই খাবে, বুঝতে পেরেছ? মা কিন্তু বলে গেছে। গগ দীপাকে থামিয়ে দিয়ে অন্য কথার সূত্রে বলল, আরে ওই ওয়েট আনটিল ডার্ক এর চেয়ে ভার্টিগো অনেক ভালো ছবি বুঝলি, মানে অনেক বেশি ভয়ের। ভয় কথাটা অস্পষ্ট শুনলেন গানুবাবু, খেতে খেতে মুখ তুলে তাকালেন নাতি নাতনিদের দিকে। দীপা বলল, হিচককের বার্ডস ছবিটা দেখেছিস দাদা? ভয় অজ্ঞান হয়ে যাবি। যা যা, অজ্ঞান হওয়া অত সহজ ব্যাপার নয়। হ্যাঁ হ্যাঁ, আলতো বেলি বলে ব্যাপার। এই তুই টু চেজ আ ক্রোকেট শ্যাডো দেখেছিস? অনেক পুরনো সিনেমা, কাল নমুদের বাড়িতে ভিসিআর দেখলাম, ফ্যান্টাস্টিক। গানুবাবু হাইপাওয়ারের চশমার মধ্যে দিয়ে নাতি নাতনিদের সুন্দর উজ্জ্বল ফুলের মতো আলো ঝলমলে মুখগুলোর দিকে চেয়েছিলেন, ভাবছিলেন ভয়ের প্রকৃত স্বরূপ সম্বন্ধে ওদের আসলে কোনো ধারণাই নেই বলেই ভয় নিয়ে ওদের এত বিলাস। প্রেমেরই মতো ভয়ও অল্প বয়সী ওদের কাছে রহস্যময় ভালো লাগা এবং খারাপ লাগাতেও মাখামাখি গা শিরশির করার এক অনুভূতি। ভয় যে কাকে বলে তা জানলে ওরা সিনেমাতে দেখা ভয় নিয়ে এত উচ্ছ্বসিত হতো না। গানুবাবু জেনেছেন ভয় কাকে বলে, ভয়ের সঙ্গেই তার ওঠা বসা। এখন গানুবাবুর খাওয়া শেষ হওয়ার আগেই অনিচ্ছুক কর্তব্য করতে আসা নাতি নাতনিরা কলকল করতে করতে উপরে চলে গেল। তিতলাতে ছোট ছেলে থাকে, চারতলাতে বড় ছেলে, মেজো আজ 28 বছর নিউ ইয়র্কে, আমেরিকান চাইনিজ একটি মেয়ে বিয়ে করেছে 5 বছর হলো, একবার মাত্র এসেছিল, ভালো আমেরিকান চপসুই রাঁধে সুজান, রোমান ক্যাথলিক ওরা। মুখ ধুয়ে এসে খাটে বসে ছোট তোয়ালে দিয়ে ভালো করে হাত মুছছিলেন গানুবাবু, ঠিক সেই সময় লোডশেডিং হয়ে গেল। অন্ধকার, গভীর অন্ধকার, বাড়ির সামনে মস্ত প্রায় তাঁরই সমসাময়িক বকুল গাছটার বিস্তারিত ডালপালা ভ্যাপসা গরমের রাতে স্থির হয়ে দাঁড়িয়ে যেন গানুবাবুর মুখের দিকেই চেয়ে আছে। তার অগণ্য পাতাদের বুকের মধ্যিখানে বসানো অলক্ষে লুকিয়ে রাখা অসংখ্য চোখগুলি মেলে বলছে, যেন আছো কেমন? কে যেন হঠাৎই খোলা জানলার পাশ দিয়ে সরে গেল, কে তুমি? বিনুর মতো গলায় কে যেন হঠাৎ পাশ থেকে বলে উঠল, কিরে শালা গানু, কন্টেমপ্লেশন করছিস? চমকে উঠলেন গানুবাবু, বাঁধানো দুপাটি দাঁতি খুলে অন্ধকারে হাতড়ে কাঁচের বাটিটা বের করে বাটির জলে ডুবলেন। হুবহু বিমুরি গলা। তার কলেজের বন্ধু খুব মজার ছেলে ছিল, সব কথার আগে একটা করে শালা বলতো, অথচ ওরকম ভদ্র ছেলে হয় না, দারুণ খেলতো ফুটবল।
ওই খেলার জোরেই চাকরি পেয়েছিল রেলে। তারপর নিজ যোগ্যতায় উন্নতিও করেছিল খুবই। সিগারেট খেত প্রচণ্ড, যাকে বলে চেইন স্মোকার। জিভে ক্যান্সার হয়েছিল, ধরাও পড়ল গানুবাবুরই সঙ্গে বাইরে গিয়ে। পরিষ্কার মনে আছে, মনে হয় সেদিনের কথা, দুজনে গয়ায় পিণ্ডি দিতে গিয়েছিল নিজের নিজের বাবার মৃত্যুর 25 বছর পর। ওদের দুজনের বাবাই একই বছরে মারা যান। গয়াতেই জিভের জ্বালা প্রথম ফিল করেন বিমু। গানুবাবুই জোর করে ধরে নিয়ে যান ডাক্তারের কাছে। গানুবাবুদের কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভের দাদা ডাক্তার পাণ্ডে ভালো করে বিমুকে দেখে বলেছিলেন কলকাতায় গিয়েই ক্যান্সার স্পেশালিস্টকে দেখাতে। গানুবাবু আর জুনিয়র পাণ্ডেকে আলাদা করে পাশের ঘরে ডেকে ডাক্তারবাবু বলেছিলেন যা বলার ফিসফিসে গলায়। তখন বিমুর কতই বা বয়স, 45-45 হবে। কলকাতায় ফিরেই চিকিৎসা শুরু, যতক্ষণই ভালো করে সম্ভব। ভাই বোনেরা সেবা যত্নর কোনো রকম ত্রুটি করেনি। দেখতে দেখতে অত বড় সুন্দর সুগঠিত হাসি খুশি মানুষটা চোখের সামনেই ছোট্ট কালো একটি চামচিকের মতো হয়ে গেল। মাথা ভর্তি কোঁকড়া চুল ছিল, উঠে গেল তাও সবই। কি বিভৎস চেহারা হয়েছিল যে বিমুর! এখনো মনে করলে ভয় করে গানুবাবুর, ভয়ে দুঃখে। গানুবাবু শেষকালে ওকে দেখতে যাওয়াই ছেড়ে দিয়েছিলেন, বন্ধুদের মুখে খবর নিতেন। তবে এমনই ঘটেছিল যে ঠিক মৃত্যুর দিনটিতেই গিয়ে উপস্থিত হয়েছিলেন উনি। বিমুর চোখে মুখে কি যে অস্বাভাবিক ভয় ফুটে উঠছিল সেদিন, কি অবিশ্বাস্য এক অসহায়তা! সন্ধে হয় হয় সেই সময় হঠাৎই একবার হাত তুলে খোলা জানলার দিকে দেখালো, বসন্তর দিন, তখনও অনেক আলো ছিল একতলায়। ওর ঘরেই শুয়েছিল ব্যাচেলার বিমু, ওর রামের মতো দাদা, বৌদি এবং দিদিরা সব ঘিরে ছিল ওকে। বিমু ফিসফিস করে জানলার দিকে চেয়ে অদৃশ্য কাদের সাথে যেন কথা বলছিল। একটু দাঁড়াও না, দাঁড়াও না প্লিজ, একটু একটু দাঁড়াও, যাচ্ছি, আমি যাচ্ছি। বিমুর বাল্য বিধবা বর্দি অবাক হয়ে শুধিয়েছিলেন, কি রে বিমু, কার সঙ্গে কথা বলছিস তুই? ওই যে ওরা ওরা নিতে এসছে আমাকে। ওই যে দেখতে পাচ্ছ না, তোমরা দেখতে পাচ্ছ না, কারা কারা? কি যে বলছিস না পাগলের মতো! নিয়ে যায় না ওদের, এমন করে বলেছিল বিমু যে গানুবাবুর মনে হয়েছিল যেন বরই নিতে এসেছে কোণের বাড়ির কেউ। তারপরই হঠাৎ, যাই রে যাই রে দাদা, এই কথা কটি বলা শেষ করেই মাথাটা বালিশে লুটিয়ে দিয়েছিল বিমু। মুখটি বিকৃত হয়ে গেছিল। বিমুর দাদা সঙ্গে সঙ্গে গিয়ে যে জানলার দিকে চেয়ে বিমু এসব বলছিল সেই জানলাটি সশব্দে বন্ধ করে দিয়েছিলেন।
যে ওই দেশে একবার চলে যায় সে ফিরে আসুক, তা কারোরই অভিপ্রেত নয়, তার প্রিয়তম জনেরও না। বিমু বলতো গানুবাবুকে, চল শালা, শিশির ভাদুরী একটা থিয়েটার দেখে আসি। একই মেসে থাকতো দুজনে, কোনোদিন বলতো চল আজ ফুটবল খেলা দেখে আসি, ইংল্যান্ডের হাইল্যান্ড টিম এসেছে, মোহনবাগানের সঙ্গে খেলা, ব্যাকে গোষ্ঠ পাল, গোলে মনা গুহ, খেলা তো দেখতে হবে, ব্যাক আর গোলকিপারকে, বুঝলি, ওরা তো বুট পরে মেরে ছার খার করে দেবে, খালি পায় আমাদের এই দিশি প্লেয়ারদের। খুবই প্রাণ ছিল বিমুটার চিরদিনই, রসিকতাতে ওর জুড়ি ছিল না। যারা ওকে ডেকে নিয়ে গেল অত কষ্ট দেওয়ার পর, যারা এসেছিল তারা কারা আজও জানা যায়নি। পরজন্মে ফন্মে কোনোদিনই বিশ্বাস করেননি গানুবাবু। বিজ্ঞানের ছাত্র ছিলেন তিনি, ধর্ম মানেন না, পূজো করেন না, গুরুপুরিতেও বিশ্বাস করেন না। ওইসব দুর্বলতা বরং তার চলে যাওয়া স্ত্রী মনির ছিল। মনিদের পারিবারিক গুরুর কাছেও দীক্ষা নিতে দেননি গানুবাবু মনিদীপাকে। খুবই দুঃখ ছিল এই কারণে মনির, মানুষের যে একটা মাত্র জীবন এ কথা তিনি চিরদিনই বিশ্বাস করে এসেছেন। মৃত্যুর সঙ্গে সঙ্গেই জীবনের শেষ, রেশ থাকে না কিছু মাত্রই, এই জানেন এবং মানেনও তিনি। কিন্তু মনির মৃত্যুর সময়ও উনি নার্সিংহোমে মনির একেবারে পায়ের কাছে বসেছিলেন, চারপাশে দাঁড়িয়েছিল ছেলে বউ জামাইরা। শেষ সময়ে বিমুরি মতো মনিও হঠাৎ এক ছটকাতে খোলা জানলার দিকে তাকিয়েছিল। পরমুহূর্ততেই ওর মুখ ছোক ভয়ে একবারে কুঁকড়ে গিয়ে নীল হয়ে গেছিল, জীবটা বেরিয়ে এসেছিল হঠাৎ করে যেন কালী মায়ের জীব। মনির সেই প্রচণ্ড ভয়ার্ত দৃষ্টিটি গানুবাবুর দু চোখে চিরদিনের মতো আঁকা হয়ে আছে। কি দেখেছিল মনি মৃত্যুর মুহূর্তে, জানলার দিকে তাকিয়েছিলই বা কেন, সে হঠাৎই অমন ভয় পেয়েছিল কেন? আবার বলল বিমু, এবার যেন একেবারে গানুবাবুর ঘাড়ের পিছনে দাঁড়িয়েই। গানুবাবুকে চুপ করে কিছু ভাবতে দেখলেই বিমু এই বাক্যটাই ঠাট্টা করে বলতো, কিরে শালা কন্টেম্পলেশন করছিস। বকুল গাছের ঘন সন্নিবিষ্ট পাতার ভিড়ের গভীর থেকে কোনো শব্দ সমষ্টি বা ঝড় বা অজস্র ফুলের গন্ধ যেন এক দমকে ভেসে আসতে চাইছে গানুবাবুর দিকে, কিন্তু হাওয়া নেই বলেই যেন তারা থমকে আছে। হাওয়া ছিল, লোডশেডিং হলেই হাওয়া দিতে শুরু করে, আলো যখন জ্বলে তখন বোঝা পর্যন্ত যায় না এত কোটি কোটি ওয়াটের আলো আর লক্ষ লক্ষ ফ্যানের আওয়াজ কলকাতার সব মিষ্টি হাওয়াকে আর নিথর নিস্তব্ধতাকে কিভাবে খুন করে যায় প্রতি মুহূর্তে। লোডশেডিং হলেই তখন বোঝা যায় পৃথিবীতে কত শান্তি, কত হাওয়া। বেশ বেশ গানের গলা ছিল মনির। বিমু বলতো, এ জন্মে তুমি তো গানুর মতো বেরসিককে বিয়ে করে জীবনটাই মাটি করে গেলে, পরজন্মে তোমাকে আমি বিয়ে করবো, বুঝছো, দেখো তখন দেখবে জীবন কাকে বলে। আমি তো স্বর্গে পৌঁছেই রিসেপশনিস্টের কাছে তোমার ঘরের নাম্বারটা খোঁজ করব। মনি হাসি হাসি মুখ করে বলতো, আমি রাজি নই। কেন? মনি বলতো, যে কোনো হোটেলের ঘরের দরজাতে চাবি লাগিয়ে চাবি ঘোরাবার সময় মন বড় প্রত্যাশায় ভরে ওঠে,
মন ভাবে এবারে কি না কি যেন দেখবো ভিতরে, কিন্তু ঘর খুললেই দেখা যায় যে সব ঘরই একই রকম, একই ধরনের ফার্নিচার, কার্পেট, সোফা, বিছানা, বালিশ, নতুনত্ব নেই কিছুই, শুধুই হতাশা আর একঘেয়েমি, সব ঘরই এক। স্বর্গের হোটেলের কথা তুমি জানছই বা কি করে? তাছাড়া হোটেলে ভালো না লাগে তো মন্দাকিনী নদীর পারে ঘাসে বসেই তোমাকে নিয়ে, এত ফাজিল না বলেই মনি উঠে যেত চা বা খাবার আনতে। দেখা কি হয়েছে মনির সঙ্গে বিমুর এতদিনে, কে জানে। আগে গেছে বিমুই, স্বর্গের রিসেপশনে কি অপেক্ষা করেছিল মনির জন্য নিজের ঘরের চাবি হাতে নিয়ে, কে জানে। কেন এমন মনে হয়, এসব কথা কেন মনে আসে বারবার? বিজ্ঞানে, আধুনিক প্রযুক্তিতে, যন্ত্র সভ্যতার মানুষের অসীম জ্ঞানে এবং সর্বজ্ঞতায় প্রচণ্ড বিশ্বাসী গানু রায়ের মনে এসব কেন আজগুবি ভাবনা আসে? দাদু, ও দাদু, তুমি ভয় পেও না কিন্তু অন্ধকারে, আমরা আলো এনেছি। দুখিয়ার কোলে চড়ে ঘরে এসে হাতে একটি ছোট্ট জ্বালানো টর্চ ধরে 3 বছরের নাতনিটি বলল গানু রায়কে, ওকে গানুবাবুর পাশে খাটে বসিয়ে দিল দুখিয়া, হ্যারিকেনটা জ্বালালো। ইতিমধ্যে সামনের মারোয়াড়ির বাড়ির জেনারেটরও চালানো হয়েছে, ওদের বাড়ির আলোতেই এই বাড়ির এদিককার ঘরগুলোর অন্ধকার ঘোচে, তবে বড় আওয়াজ। বাড়িটি ছিল প্রফেসর সেনগুপ্তর, হঠাৎ সেরিব্রাল অ্যাটাকে মারা যান, ছেলেরা কেউই পায়ে দাঁড়ালো না, মারোয়াড়ি মিস্টার আগরওয়ালরা কিনে নিয়েছেন, এ পাড়ার অর্ধেক বাড়ি ওঁরাই কিনে নিয়েছেন, ওঁর সারু ভাই, শালা ভাই ভাতিজা, বেচারাম বাঙালিদের কাছ থেকে একটি একটি করে। দুখিয়া হ্যারিকেন জেলে চলে গেল, কিন্তু আলো এসে গেল একটু পরই, এবং আলো আসার সঙ্গে সঙ্গে ছোট বৌমাও এলো, ঘরে ঢুকেই বলল, বাবা এক্ষুনি শুনে এলাম উকিল কাকা মারা গেছেন। তুমি এত তাড়াতাড়ি চলে এলে? এলাম, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না তাই। উকিল কাকা মারা গেছেন। কি বলো? হ্যাঁ বাবা। রনেন? হ্যাঁ বাবা। কখন? একটু আগে। আপনি কি যাবেন? তাই ও গাড়ি পাঠিয়ে দিল আমাকে দিয়ে। আমি না 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 না, আমি যাব না। কি দেখতে যাবো? ভয়ার্থ, বিরক্ত এবং অসহায়তা মাখা গলায় বলে উঠলেন উনি। কোথায় শুনলে? শিম্পিদের বিয়ের 10 বছরের পার্টিতে গেছিলাম, দুবুদা ফোন করে জানালো। একটু চুপ করে থেকেই বললেন, তোমরা কাল সকালেই যেও, সিধে নিয়ে যেও, ভুল টাকা নিয়ে যেও আমার কাছ থেকে। গানুবাবু স্বগতোক্তির মতোই বললেন, ওর যতটুকু সঞ্চয় আছে তা প্রিয়জনের মৃতদেহের ফুল কিনতেই লাগবে, দীর্ঘ জীবন বড়ই কষ্টের। বলছি, এই কবে যেন এসেছিল রনেন, অনেকক্ষণ গল্প করে গেল। গানুবাবু জিজ্ঞেস করলেন ছোট বৌমাকে। এই তো পরশু দিন। পরশু? হ্যাঁ বাবা। ছোট বৌমা চলে গেল হ্যারিকেনটা নিভিয়ে দিয়ে। রনেন, রনেন ঘোষ, অনুজের মতো যদিও কিন্তু ঘনিষ্ঠতম বন্ধু ছিল গানুবাবুর, নামই উকিল ছিল,
সেভেলি করত, শেষের দিকে ট্যাক্সও করেছিল কিছু কিছু। গত সপ্তাহে কোর্টে গেছে, রোভার মানে স্ট্যান্ডার্ড 2000 গাড়ি কিনেছিল এই অল্প কদিন হলো, টেনিস খেলতো এই সেদিনও। রনেনও যে কোনোদিন মরবে বা মরতে পারে তা ভাবতেও পারেননি গানুবাবু, বয়সে ছোট ছিল রনেন গানুবাবুর চেয়ে এই বছর দশকের। মনির সঙ্গে রনেনের একটা প্লেটনিক প্রেমের সম্পর্ক ছিল, বৌমারাও জানে, রনেনের স্বভাবের জন্যই বৌমারা সকলেই ওকে খুব পছন্দ করত। ভাবতেই পারছেন না পরশুদিন ওই চেয়ারটাতে বসে কত হাসি ঠাট্টা করে গেল, ইয়ারকি মেরে বলেছিল, গানুদা আমি একজন রক্ষী দাঁড়াচ্ছি বুঝলে, তোমাকেও নিয়ে যাবো, দেখবে তোমার কাঁটে ব্যথা, হাটের ব্যামো সব হাফিস করে যৌবন ফিরে এসেছে একেবারে বুঝলে না। এবারে আলো নিবিয়ে শুয়ে পড়লেন গানুবাবু। দুখিয়ার কথা ছিল মশারিটা গুঁজে দিয়ে যাওয়ার, এলো না। এখন আর কেউই মানে না তাঁকে, শরীরের জোর নেই, টাকার জোর নেই, কাউকেই আর কিছু দেওয়ার ক্ষমতা নেই। বাড়িটাও দেশে থাকা দু ছেলেকে লিখে দিলেন, তবু টিভিটা ছিল, নাতি নাতনিরা তাই। কিন্তু কোথায় গেল রনেন, গেলটা কোথায়? মনি বিমু মরে যাওয়া মানুষেরা সব কোথায় যায়? সেদিন পাশের বাড়ির ঘোষ সাহেবের 30 বছরের বৌমাটি এমনই হঠাৎ করে চলে গেল হার্ট অ্যাটাক। গভীর রাতে অর্গান বাজিয়ে গান গাইত মেয়েটা, তোমার প্রাণ মন যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিদ্বেষ নাই। তোমার রমানা ক্ষমা কি যেন, কি যেন নাম ছিল মনে থাকে না, ভারী মিষ্টি মেয়ে, 30 বছরে কেউ কি চায় না, চাওয়া উচিত কারো? এই ছিল, এই নেই, শরীরটা থেমে গেল, চোখ বুঝে গেল, কিন্তু মস্তিষ্ক মন তারাও কি অমনি চিরদিনের জন্য সত্যি থেমে যায়? আত্মা বলে কি কিছু নেই তা তিনি জানেন, ঈশ্বর ফিশ্বরও মানেন না, ব্রহ্ম নয়, কিন্তু কিন্তু তবে কঠোপনিষদে এত সব কথা লেখা হলো কেন? কেন লেখা হলো গীতায়, হিন্দুদের সব প্রাচীন ধর্মগ্রন্থে, সাহেবদের বাইবেলে কেন বলল মৃতকে কবর দেওয়ার সময় এই মন্ত্রোচ্চারণ করবে? We therefore commit his body to the ground, earth to earth, ashes to ashes, dust to dust, in sure and eternal hope of resurrection to eternal life. Eternal life, eternal life বলে কি কিছু আছে? কঠোপনিষদ বলছে, ন জায়তে স্মৃয়তে বা বিপশ্চিন নায়ং কুতশ্চিন্ন বভূত কঞ্চিত অজো নিত্য শাশ্বতহং পুরন ন হন্যতে হন্যমান শরীরে। কেন বলল এই কথা? পুনর্জন্ম কি আছে সত্যি? কি আত্মা অন্য শরীরে প্রবেশ করে থেকে যায় এই পৃথিবীতে? দেখ, এসব আজে বাজে বুজরুকিতে বিশ্বাস করেন না গানুবাবু, আধুনিক তিনি, কিন্তু আজকাল ভয়ও করে খুব, কিন্তু যাবেন তো তিনি, এই চিন্তায় সবসময় জোঁকের মতো আঁকড়ে থাকে, সব শান্তি শুষে খায় অনুক্ষণ। রনেন কোথায় গেল? যাবে কি কোথাও, নাকি থেমেই যাবে, জাস্ট থেকে যাবে? শরীরটা থেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই এতদিনের মনটা
এত অভিজ্ঞতাময় তীক্ষ্ণ মস্তিষ্ক সবই কি আগুনে পুড়ে ছাই হয়ে যাবে? থাকবে না একটুও? মরা মানুষেরও মুখে যখনই চেয়েছেন গানুবাবু, মনে হয়েছে মানুষটি ঘুমিয়েই পড়েছে। শুধু জীবনের পথে এতদিনের পথ চলা শুধু কি এইভাবে হঠাৎ একদিন থেমে যাওয়ারই জন্য? বিজ্ঞান তো নিজেকে নিজে বাতিলও করে মাঝে মাঝে। বিজ্ঞানীরাও বলেন যা ধ্রুব বলে জানতেন তা ধ্রুব নয়, স্থবির জ্ঞান বলে কোনো কথা নেই, না বিজ্ঞানের জগতেও নেই। জীবনের সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে জ্ঞান বদলে যায়, বদলে যায় তার পরিধি রকম, থেমে থাকে না এক জায়গাতে। বিজ্ঞান যা জেনেছে এই ব্যাপারে তা কি চরম জানা, শেষ জানা? গানুবাবু ভাবেন, নিজের সঙ্গে নিজেই কথা বলেন মুখ বোঁজ করে। হাওয়া বইছে এলোমেলো, বৌমা ঘরে আসার পর 2 ঘন্টা সময় হয়ে গেছে। আগরওয়ালদের বাড়ির গ্র্যান্ডফাদার ক্লক বলল, ঝড় উঠতে পারে, রাত গভীর, ঘুম নেই। রনেনের খবর শোনার পর ঘুম আসেনি, ভাবনা উঠলে সময় উড়ে যায় মেঘের মতো, বোঝা পর্যন্ত যায় না যে কি করে সে গেল। ঝড় উঠলেই রাস্তার আলোটা দোলে আর বকুল গাছের ডালপালার ছায়াগুলো গানুবাবুর সাদা দেওয়ালে নানা রকম নাচ নাচে নিঃশব্দে, কালো কালো ছায়া মূর্তির মতো। ভয় করে তখন খুবই, সাহসী গানুবাবুর সত্যিই বড় ভয় করে আজকাল। বিমু কাদের দেখেছিল জানলাতে? গানুবাবু তো ওর সামনেই দাঁড়িয়েছিলেন, এ কথা তো শোনা কথা নয়। চুলহীন শিশুর মতো ছোট্ট হয়ে যাওয়া শরীরের বিমু ফিসফিস করে বলেছিল, একটু দাঁড়াও, আসছি আসছি আমি। মনি বা মৃত্যুর পূর্ব মুহূর্তে কাদের দিকে তাকিয়েছিল জানলাতে? কোন ভয়ে তার মুখ অমন আতঙ্কিত হয়ে গেছিল, জিভ বেরিয়ে পড়েছিল বিভৎসভাবে অমন হঠাৎ করে? কেউ কি সত্যি নিতে আসে যাওয়ার সময়? টলস্টয়ের কথাটা গল্পে পড়েছিলেন গানুবাবু অনেক দিন আগে, হোয়াট মেন লিভ বাই, তখন ভালো লেগেছিল খুবই। এই মুহূর্তে গল্পটার কথা মনে পড়লে গা ছমছম করে ওঠে। ওর জীবন শেষ হয়ে এসেছে, এখন হোয়াট ম্যান লিভ বাই তা নিয়ে কোনো ঔৎসুক্যই নেই ওর আর। কাল থেকে দুখিয়াটাকে এই ঘরেই শোয়াবেন, অথবা কোনো নাতিকে। শিশুরই মতো হয়ে গেছেন 83 বছরের গানু রায়, একাশুতে বড়ই ভয় করে। খোলা জানালার পাশ থেকে কে যেন হঠাৎ হাতছানি দিল, কে কে কথা বলছে, কেউ কি ফিসফিস করে? টিভিতে টিভিতে কেন সারা রাতই প্রোগ্রাম থাকে না? থাকলে এই ভয়ের মুহূর্তে টিভিটা খুলে দিয়ে বসে থাকতেন সামনে। ঘরে কেউই না থাকুক, রঙিন পর্দায় তো অনেকেই থাকতো, ভলিউমটা খুব বাড়িয়ে দিতেন। ঘুমোবার অসুবিধে হতো হয়তো বাড়ির অন্য বাসিন্দাদের, হলে হতো? তার জীবনটা তার কাছে খুব দামি, তার বয়স যতই হোক জীবনের চেয়ে দামি আর কি আছে? পৃথিবীর সব সম্পর্ক সব মহার্ঘ জিনিসের থেকেও এই পুরনো জীবনটা অনেক অনেক দামি। রনেন, কাল দাহ করতে হবে নিশ্চয়ই ওকে নিমতলায়, সকালে। রনেন, হঠাৎই এক বিভৎস চিৎকারে চমকে উঠলেন গানুবাবু। বড় রাস্তা থেকে একদল জন্তু আওয়াজ দিল, সাংঘাতিক কি সাংঘাতিক, কি প্রচন্ড অশালীন! এই জন্তুগুলোকে পুলিশের দেওয়া উচিত, গুলি করে মর।
কি কি সভ্য দেশের শিক্ষিত মানুষের শহর! বাঙালি ছেলেরাই তো সব বহন করে নিয়ে যাচ্ছে মৃতদেহকে ন্যূনতম সম্মান। এ কথা ভাবতে ভাবতেই আবার ওই চিৎকার হলো, আর সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা ধড়ফড় করতে লাগলো কানুবাবুর। ভাবলেন বিছানা ছেড়ে উঠে একটু জল খান, কিন্তু হাত পা সব অবশ হয়ে এলো, ঘামতে লাগলেন খুব। তারপর উঠেই পড়লেন এক ছটকা দিয়ে, হয় এসপার নয় ওসপার, এই জীবন বইবার কোনো মানে নেই, নিজের কাছে এবং অন্যদের কাছেও কোনো প্রয়োজন নেই তাঁর। তবু এই খোলসটাকে ছাড়তে বড় ভয় করে, জীবন ছেড়ে যাওয়ার দুঃখ নয়, অজানা গন্তব্যের ভয় বড় ভয়। রুক্ষু প্রান্তরের সাপেরই মতো যদি সহজেই খোলসটা ছেড়ে যেতে পারতেন, কিন্তু খোলসটাতেই তো আটকা পড়ে থাকার কথা। বিজ্ঞান তো আত্মাকে অস্বীকার করে। তবে টেবিল লাইটের সুইচ টিপে আলো জ্বালিয়ে উঠে পড়লেন উনি মশারির বুহু পেরিয়ে। সরবিটেট খেলেন একটা, জল খেলেন ঢকঢকিয়ে, তারপর পা টেনে টেনে জানালার পাশে এসে দাঁড়ালেন। গভীর রাতের পথটা আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে, ট্রাম লাইন চকচক করছে, বন্ধ দোকানগুলোয় নানা রঙা সাইনবোর্ডের উপরে চকচক করছে আলো। ওই কালো পাগল এবং কালো কুকুর ল্যাম্পপোস্টের নিচে আবর্জনা থেকে খাবার খুঁটে খাচ্ছে, ওরাও একদিন মরবে, ওদেরও ডাক দিয়ে যাবে সেই কোনো হাত ছানি, বিমু আর মনিরই মতো। রনেনকেও কি ডেকেছিল কেউ? নিঝুম রাতের উথাল পাথাল হাওয়াতে গা শিরশির করছে কানুবাবুর। হঠাৎই মোড়ের মাথায় দেখা গেল আসছে ছোঁড়ারা অথবা জানোয়াররা, বাঙালির কুলাঙ্গার কলকাতার বিজন মারা বৃদ্ধর সব। কানুবাবুরই বয়সী হবেন, ওদের দেশি মদে বা ড্রাগে মত্ত অবস্থায় চিৎকার আর প্রমত্ততার দুলুনিতে মৃতের মাথাটা জোরে জোরে আন্দোলিত হচ্ছে পাশে ওপাশে। মৃতদেহটি পড়েই যায় খাট থেকে প্রায়। গানুবাবুর ছোট বৌমা 30 বছরের চৈতালি আচমকা গাঢ় ঘুমের মধ্যে হরিধ্বনি শুনে জেগে উঠল। হরিধ্বনি তো নয়, হার্ট ফেল করিয়ে মারার মতো জানোয়ার সুলভ হুঙ্কার। পুলিশদের সত্যি সত্যি উচিত এই ছেলেগুলোকে গুলি করে মারা। বাইরে গভীর রাত, চিৎকার হতেই লাগলো, হতে হতে একসময় মিলিয়ে গেল, কিন্তু ঘুম আর এলো না চৈতালির। বারে বারেই উকিল কাকার মুখটা ভেসে উঠল বন্ধ চোখের সামনে। দাহ কাল সকালে, ভোরে উঠেই ওরা সবাই যাবে। আসলে রাতেই যাওয়া উচিত ছিল, কিন্তু ওরা দুই ভাই বেশ ভালো হুইস্কি খেয়ে ফেলেছিল খবর পাওয়ার আগেই। এই অবস্থাতে মৃতর বাড়িতে যাওয়া যায় না। ওদের সম্পর্কও এমন নয় যে নাম প্রেজেন্ট করেই চলে আসবে। উকিল কাকা এই বাড়ির একজনের মতোই ছিলেন। ভোর 4টে উঠে ওরা যাবে নিউ মার্কেটে। ফুলের কথাও খবরটা শোনা মাত্রই ফোন করে বলে দিয়েছে, ফুল পৌঁছবে রাতেই। পরশুদিনও মানুষটি এসে এত মজা করে গেলেন, কে বলবে যে 72 বছর বয়স হয়েছে। ভীষণ প্রাণবন্ত ছিলেন মানুষটি, যেখানে থাকতেন সেই জায়গায় হাসিতে গল্পে মুখর হয়ে উঠত। চৈতালির ভয় করতে লাগলো এমন চিৎকারে ঘুম ভেঙে যাওয়াতে। পাশ ফিরে শুয়ে শক্ত হাতে স্বামীকে জড়িয়ে ধরে দীর্ঘ নিঃশ্বাস ফেললো একটা। হঠাৎই মনে হলো যে একদিন না একদিন প্রত্যেক মানুষকেই মরতে হবে, এমনকি তাকেও। জন্মালেই প্রত্যেক জীবনের শেষ গন্তব্য মৃত্যু, কিন্তু মৃত্যুর পর মরে কোথায় যায় মানুষ,
ঝড়ে জলে রোদে পাহাড়ে সমুদ্রে একা একা অন্ধকারে ভয় করে ভাবলেই। পথ চেনা নেই, কোথায় যেতে হবে? কোথাও কি যেতে হয়ই না? সবই ফুরিয়ে যায় শরীরটা ছাই হলেই। বড় ভয় করতে লাগলো চৈতালির, স্বামীকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। জিবু ভেস্কের নেশাতে বেহুশ হয়ে ঘুমোচ্ছিল, তার ঘুম ভাঙল না, ভয় তাতে বেড়ে গেল আরো। চৈতালি নিজেকে বলল, আর যে মরে মরুক, ও ও নিজে কোনোদিন কোনোদিন মরবে না, চিরদিন বাঁচবে, পারবেই না, পারবেই না যেতে এত সুন্দর পৃথিবী ছেড়ে, খোকনকে ছেড়ে, অসম্ভব। একটা বেড়াল কেঁদে উঠল দত্ত সাহেবের বাড়ির গ্যারেজের ছাদ থেকে, তারপর সেটা কাঁদতেই থাকল। আজ নিশ্চয়ই অঘটন ঘটবে কিছু। কি কি? জীবুর পিঠের মধ্যে মুখ গুঁজে ঘন নিথর হয়ে শুয়ে রইল চৈতালি। ওর চোখের জলে পিঠ ভিজে গেল জীবুর, তবু ঘুম ভাঙল না। ভিস্কি তাকে জীবন এবং মৃত্যুর হিসেবের অন্য পারে পৌঁছে দিয়েছে কয়েক ঘন্টার জন্য। সাহেব কোম্পানিতে চাকরির ইন্টারভিউ যেদিন দিতে যান, সেদিন তার ঠিক আগে ডাক পড়েছিল যাঁর, তার নামটি আজও স্পষ্ট মনে আছে গানুবাবুর, হীরেন গুহ ঠাকুরদা। খুবই ভয় করেছিল সব ক্যান্ডিডেটদের। ঝকঝকে বাদামি বার্নিশের পালিশ করা মস্ত বার্মা সেগুনের ভারী দরজা, ব্রাশো দিয়ে চকচকে করা পেতলের নব, করকরে করে মাড় দিয়ে ইস্ত্রি করা ধপধপে সাদা আর লাল উর্দি পরা চাপরাশি নাম ডাকছিল এক একজনের। সাঁতরাগাছির ওলের মতো গায়ের চামড়ার লাল মুখো সাহেবরা বড় বড় বাদামি গোঁফ নিয়ে জুতো মশমশিয়ে হেঁটে বেড়াচ্ছিল। ওই বন্ধ দরজার আড়ালের ঘরটার ভেতরে কি আছে, কি হচ্ছে সেখানে, তা বিন্দুমাত্র জানা ছিল না বলেই অত ভয়। সামনের দরজা দিয়ে ঢুকিয়ে নিয়ে প্রত্যেককে ঘরের ভিতরের অন্য দরজা দিয়ে বের করা হচ্ছিল। যাদের ডাক পড়েনি তাদের জানার উপায়ও ছিল না কোনো, কি হচ্ছে ওই ঘরে। হিতেন গুহ ঠাকুরতা যখন ইন্টারভিউ দিতে ঘরে ঢুকছিলেন তখন হাত নেড়েছিলেন গানুবাবু, কাঁপা কাঁপা নার্ভাস হাতটি নাড়িয়ে শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, চাকরিটা বোধহয় হয়নি হিতেন গুহ ঠাকুরতার, হলে এই দীর্ঘ চাকরি জীবনে তার সঙ্গে একবার অন্তত দেখা হতো, যে ডিপার্টমেন্টেই চাকরি হোক না কেন। বাকি জীবনেও কখনো দেখা হয়নি তার সঙ্গে, না পথে ঘাটেও নয়। জানালা দিয়ে মুখ ঝুঁকিয়ে দেখলেন গানুবাবু, মৃত মানুষটির মুখটি কেমন তা বোঝা গেল না। একে চোখে ভালো দেখেন না, তাও অনেকই দূর। মৃতদের মুখ অবশ্য মৃতদের মতোই দেখতে হয়, মুখের আমি মুখের তুমির ব্যাপার নয়। জীবিত মানুষদের মুখের সঙ্গে মৃত মানুষদের মুখের তুলনা চলে না কোনো মতেই। সবের মাথাটা এখনো নড়ছে, নড়েই চলেছে। হাত তুললেন গানুবাবু জানলার গরাদের মধ্যে দিয়ে, কাঁপা কাঁপা হাত। আজ থেকে 60 বছর আগে লালমুখো সাহেবদের অফিসের মধ্যে একজন নার্ভাস যুবক কেমন করে হাত তুলেছিলেন অন্য একজন নার্ভাস যুবককে শুভেচ্ছা জানাতে, ঠিক তেমনই করে হাত নাড়ালেন আস্তে আস্তে অচেনা অজানা মানুষটিকে, যার মন বা আত্মা চলেছে কোনো অনির্দিষ্ট অজানা গন্তব্যের দিকে, আর ঠান্ডা শক্ত হয়ে যাওয়া শরীরটা চলেছে নিমতলা ঘাটে। এবার অস্ফুটে বললেন গানুবাবু, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক।
যেন মাইক্রোফোনেই বললেন। নিজের দোকানে গম গম করতে লাগলো ওই তিনটি শব্দ। আবারও বেজন মারা চেঁচিয়ে উঠল, বলল, জানালা থেকে তাড়াতাড়ি সরে এলেন। বকুল গাছের গভীর অন্ধকার থেকে ছায়া মূর্তিগুলো কখন যে ফিরে আসবে কে জানে, ভয় করে। জল খেয়ে খাটে তাড়াতাড়ি উঠে মশারির মধ্যে ঢুকে গিয়েই একটু নিরাপদ বোধ করলেন। শিশুকালে যেমন করতেন অশরীরীরা, যেন মশারির মতো মশার ওরির কাছে পর্যুদস্ত হবেই। শুয়ে পড়ার আগে একবার জানলার দিকে তাকাতেই চমকে দেখলেন যে সাদা দেওয়ালে সার সার কালো কম্পমান ছায়া মূর্তিরা এসে ভিড় করেছে, হেলে ধুলে যেন হাত নাড়াচ্ছে তাকে। হাত নাড়ছে, তাই তো হাত নাড়ছে, যেন বলছে, বেস্ট অফ লাক মিস্টার গানু রায়, বেস্ট অফ লাক, ফেয়ারওয়েল অ্যান্ড ডু ফ্রেন্ড। ভয়ে গলা শুকিয়ে এলো গানুবাবুর, ফ্যাকাশে হয়ে গেল শীর্ণ জরাগ্রস্ত মুখটি, বাঁধানো দাঁতের পাটি দুটি খুলে রাখা তোবড়ানো বলি রেখাময় মুখটির ভিতরে মরুভূমির ঊষর জ্বালা নেমে এলো। দূর থেকে আবারও ভেসে এলো সেই বিজন্মদের গলার স্বর। ভয় করতে লাগলো, মশারির মধ্যে জুজু বুড়ির ভয়ে ভীত শিশুর মতোই জড়ো সড়ো হয়ে বসে রইলেন উনি। ঠিক এই মুহূর্তটিকে মণি মণিদীপার অভাব বড় বেশি করে বোধ করতে লাগলেন। উনি বুঝতে পারছেন যে কিছু ঘটবে আজ রাতে, অথচ সবাইকে যে ডাকবেন তেমন ইচ্ছেও করছিল না। যেতে যখন একাই হবে তখন মণি চলে যাওয়ার পরদিন থেকেই ভাবতেন কবে তিনিও মনির সঙ্গে মিলিত হবেন গিয়ে, কিন্তু যাওয়ার সময় যেতে একটু ইচ্ছে করছে না। এমনকি মনির সঙ্গে মিলিত হলেও নয়, ভয়ে একবারে সিঁটিয়ে গেলেন আধুনিক বিজ্ঞান মনস্ক ইন্টালেকচুয়াল অবিশ্বাসী মানুষটি। বুকের কষ্টটা ক্রমশই বাড়তে লাগলো। এলে তো ফিরতে হবেই, বৃত্ত সম্পূর্ণ তো করতে হবেই, এও তো অয়ন পথই এক রকমের। গানুবাবুর বাবা ঠাকুরের নাম করতে করতে চলে গেছিলেন, মনে পড়ল সে কথাও। ওর মাতার কাছে হাত রেখে হেসে বলেছিলেন, গানু বাবা চলিয়ে ভালো থাকিস তোরা। যেন ভারী আনন্দই হয়েছে, মহানন্দের ঘটনাই ঘটল যেন কোনো। কিন্তু উনি যে অবিশ্বাসী, অবিশ্বাসীদের ফেরার পথে বড়ই ভয়। সংশয় দেওয়ালের বকুল গন্ধি ছায়ামূর্তিগুলি হেলে দুলে তখনও হাত নেড়ে যাচ্ছিল তাকে। ফেরার সময় হলো, এবারে যেতে হবে, এবারে